হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফিল এবং ক্লিয়ার এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখেন তাহলে আপনাকে বলে রাখি এক্সেলের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমি বলছিলাম ফিল এবং ক্লিয়ার এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি ফিল অপশনটি সম্পর্কে আলোচনা করি। ফিল অপশনের কাজটি হচ্ছে কোনো একটি টেক্সটকে যদি আপনি রিপিট করতে চান অথবা কোনো একটি সিরিজ যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ফিল অপশনটি ব্যবহার করবেন। যেমন এইখানে দেখুন, এখানে আমি নেম লিখছি। এই নেম যদি আমি রিপিট করতে চাই তাহলে আমি এখানে ডান দিকে আমি এই কয়টি সেল সিলেক্ট করলাম। তারপরে এখানে ফিল একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করার পরে আমি এইখানে রাইটে ক্লিক করলাম। তাহলে দেখুন প্রত্যেকটি সেলে নেম চলে এসেছে। তারপরে আমি যদি এই নেমটি উপরের দিকে বা নিচের দিকে নিতে চাই সেটা নিতে পারবো। আমি এই কয়টি সেল সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করার পরে আমি এখানে ডাউনে ক্লিক করলাম। তাহলে দেখুন নিচের দিকে আসছে। তারপরে আপনারা যদি উপরের দিকে নিতে চান তাহলে সেটি নিতে পারবেন। এখানে যদি আপনি আপে ক্লিক করেন তাহলে উপরের দিকে যাবে এবং লেফটে ক্লিক করলে বাম দিকে যাবে। এভাবে আপনারা কোনো একটি টেক্সটকে রিপিট করতে পারেন। এছাড়াও ফিলের মাধ্যমে আপনি সিরিজ নিতে পারেন। যেমন আমি যদি এখানে 1, 2 লিখলাম, আমি এই সিরিজটি যদি এই সেল পর্যন্ত নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি ফিল বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন সিরিজ একটি অপশন রয়েছে, আমি এখানে সিরিজ অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে সিরিজটি কোন অনুযায়ী নেব, এখানে কলাম অনুযায়ী নেব, কলাম সিলেক্ট রয়েছে। তারপরে এটি লিনিয়ার টাইপ অনুযায়ী নেব, এখানে লিনিয়ার টাইপ সিলেক্ট রয়েছে। আর এখানে স্টেপ ভ্যালু রয়েছে 1, অর্থাৎ 1 করে বাড়বে সেটি এখানে বলা আছে। তারপরে এখানে আমরা স্টপ ভ্যালু এখানে দিব না, এটা অটো, যেহেতু আমি সিলেক্ট করেছি অটো চলে আসবে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে 1, 2, 3, 4, 5 এখানে 7 পর্যন্ত চলে আসছে। এই সিরিজ নেওয়ার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি আমি এখন দেখাচ্ছি। আমি দুটি সেল সিলেক্ট করলাম। তারপরে এখানে যে ফিল হ্যান্ডেল বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করার পরে আমি ড্রাগ করে টেনে আনছি। তাহলে দেখুন এভাবে আমি সিরিজ নিতে পারছি। এছাড়াও এখানে যদি আমি অন্য কোনো সিরিজ নিতে চাই, যেমন এখানে আমি বিজোড় সংখ্যা যদি নিতে চাই, আমি এখানে 1, 3, 5 লিখলাম। তারপরে আমি এটি সিলেক্ট করার পরে আমি এখানে ফিল হ্যান্ডেলটি ডাক করে আনছি। তাহলে দেখুন এখানে বিজোড় সংখ্যা চলে আসছে। আবার এখানে যদি আপনি জোড় সংখ্যা লেখেন তাহলে জোড় সংখ্যার এখানে সিরিজ আপনি নিতে পারবেন। এটি শুধুমাত্র যে সংখ্যার ক্ষেত্রে নিতে পারবেন তা না, আপনি যে কোনো মাসের নামের ক্ষেত্রে নিতে পারবেন অথবা ডের ক্ষেত্রেও নিতে পারবেন। যেমন এখানে আমি জানুয়ারি ফেব্রুয়ারি লিখেছি। তারপরে আমি যদি এটি ফিল হ্যান্ডেল ড্রাগ করে টেনে আনি তাহলে দেখুন এখানে অটো মাসের নাম চলে আসছে। অনুরূপভাবে আপনি ডে যদি এখানে সিরিজ অনুযায়ী নিতে চান সেটিও নিতে পারবেন। প্রথমে আপনি এখানে সানডে মানডে এভাবে লিখলেন, তারপরে আপনি ক্লিক করে ড্রাগ করে যদি টেনে আনেন তাহলে সেটিও আনতে পারবেন। এখন আমি ক্লিয়ার অপশন সম্পর্কে আলোচনা করছি। ক্লিয়ার অপশনের কাজটি হচ্ছে কোনো একটি সেলের যে টেক্সট রয়েছে সেই টেক্সটের সকল ধরনের ফরম্যাট যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে সেক্ষেত্রে ক্লিয়ার অপশনটি ব্যবহার করবেন। যেমন এখানে দেখুন, এখানে বেশ কিছু টেক্সট রয়েছে। এখন কোনো একটি সেলের যদি আমি ফরম্যাট ক্লিয়ার করতে চাই অথবা কোনো যদি স্টাইল ক্লিয়ার করতে চাই, ডিজাইন ক্লিয়ার করতে চাই, ফাংশন ক্লিয়ার করতে চাই তাহলে সেটি করতে পারবো। আমি যদি এখানকার এই ফরম্যাটটি চেঞ্জ করতে চাই, ফরম্যাটটি ক্লিয়ার করতে চাই তাহলে আমি এই সেলটি সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি ক্লিয়ার বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে রয়েছে ক্লিয়ার অল। আমি যদি এখানে ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং এখানকার লেখাটিও ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এটার ফরম্যাটটি যদি আমি শুধু ক্লিয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে ক্লিয়ার ফরম্যাটস এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এটার ফরম্যাটটি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি মার্কস করেছিলাম সেই মার্কসটি ক্লিয়ার হয়ে গেছে এবং এটি আমি বোল্ড করেছিলাম সেটিও ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া আপনারা যদি ফরম্যাট ক্লিয়ার করবেন না, শুধুমাত্র টেক্সট ক্লিয়ার করতে চান তাহলে সেটিও করতে পারবেন। যেমন আমি এখানকার এই সেলের শুধুমাত্র টেক্সটটি ক্লিয়ার করতে চাচ্ছি কিন্তু ফরম্যাটটা ক্লিয়ার করতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আবার এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিয়ার কন্টেন্ট এই বাটনে ক্লিক করলাম, এখানকার লেখাটি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখানকার ফরম্যাটটি রয়ে গেছে। দেখুন এখানে যে আমি মার্কস করেছি মার্কসটি রয়ে গেছে এবং এখানে যদি আমি লিখি তাহলে দেখুন এখানে বোল্ড ছিল, সেই বোল্ড অনুযায়ী এখানে লেখা চলে আসছে। এছাড়াও কোনো সেলের মধ্যে যদি কমেন্ট থাকে তাহলে সেটি ক্লিয়ার করার জন্য আপনি এখানে ক্লিয়ার কমেন্টস এই বাটনে ক্লিক করে কমেন্ট ক্লিয়ার করতে পারেন। আবার এখানে কোনো হাইপারলিঙ্ক যদি থাকে কোনো সেলে তাহলে হাইপারলিঙ্ক ক্লিয়ার করার জন্য আপনি এই বাটনে ক্লিক করে হাইপারলিঙ্ক ক্লিয়ার করতে পারেন। আমি ভবিষ্যতে যখন কমেন্টস এবং হাইপারলিঙ্ক সম্পর্কে আলোচনা করব তখন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। এ ভিডিওতে আপনারা ফিল এবং ক্লিয়ার এই দুটি অপশন সম্পর্কে জানলেন, অর্থাৎ
ফিল অপশন ব্যবহার করে কিভাবে আপনারা সিরিজ তৈরি করবেন এবং ক্লিয়ার অপশন ব্যবহার করে কোন টেক্সট অথবা সেলের ফরম্যাট ইত্যাদি ক্লিয়ার করবেন সে সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।